পালাদোটাও কিন্তু দারুণ মানাইছে যে আপু যেন ইউজ করে এগুলা ভালোবাসে আমরা বুঝতে পারিনি। রাজগুরু এখানে কি দিছে এগুলা? আসসালামু আলাইকুম সবাইকে, সবাই কেমন আছেন? তো মানে আজকে ভিডিওটা একটু অন্যরকম আপনাদের সাথে শেয়ার করব। আসলে আমাদের একটা ফলোয়ার্স আছে, তো উনার বাসা হচ্ছে কক্সবাজারে, ওনার আশেপাশে যারা সবাই দেখে, তো তাই ওনার নামটা বলতে বারণ করছে আমাদেরকে। উনি প্রায় 6 মাস ধরে আমাদের এই অ্যাড্রেসটা চাচ্ছিল, কিন্তু আমি আসলে ওনাকে দিচ্ছিলাম না। তো উনি খুবই মানে আবেগভূত হয়ে গেছিলেন, সেজন্য আমাদের অ্যাড্রেসটা ওনাকে দিয়েছিলাম। আর ভেবেছিলাম যে আসলে উনি তো কক্সবাজারে আছে, অত দূর থেকে তো ওর অ্যাড্রেস দিলে উনি আসতে পারবে না, মানে এইভাবে মানে সাতসুতরোভাবে তাকে দিয়েছিলাম অ্যাড্রেসটা। কিন্তু উনি আমাদেরকে এতটা ভালোবাসে যে এই পার্সেলটা আমাদের জন্য উনি পাঠাইছে। গত 2 দিন আগে আমি নিয়ে আসছি পার্সেলটা, কিন্তু এখনও ওপেন করে দেখিনি যে এর মধ্যে কী আছে, খুব ব্যস্ত ছিলাম। তো এখন ওপেন করবো, চলেন দেখি। হ্যাঁ নিচে বসো, তাড়াতাড়ি খোলো আর খুলে সবাইকে দেখাও। ভালো ভালছো? মানে মানুষের ভিতরে যে কতটা মানে ভালোবাসা লুকিয়ে থাকে সেটা যে শুধু কাছে থেকে বোঝা যায় সেটা না। এটা কি? এটা মনে হচ্ছে শাড়ি। হ্যাঁ বাহ, চমৎকার একটা শাড়ি পাঠাইছে, মাশাল্লাহ, থ্যাংক ইউ আপু এত ভালোবাসা দেওয়ার জন্য। এটা ব্লাউজ পিস না? এটা ব্লাউজ পিস, এটা তো শাড়ি। দেখি শাড়িটা একটু দেখাও আমার ভিউয়ার্সদের। দাঁড়াও, ও মাই গড, এটা হচ্ছে আঁচল শাড়িটার, তাই না? আচ্ছা ঠিক আছে, এই যে শাড়িতে কিন্তু সিলও আছে, কি শাড়ি এটা? রাজগুরু। আচ্ছা দেখি আরও কি কি এগুলা, মাশাআল্লাহ আপু। আমি আসলে সত্যি আপনার কাছে অনেক কৃতজ্ঞ যে আপনি দূর থেকে এতটা ভালোবাসা দিবেন, বুঝতেই পারিনি। একটা সিলভার কালারের চুড়ির সেট, একটা চুলের খোপা, মাশাল্লাহ, একটা ফিটমির ফাউন্ডেশন, এটা কি ফিটমির প্রাইমারি? হ্যাঁ প্রাইমার। আর এটা হচ্ছে পাউডার মনে হয়, হ্যাঁ ফিটমির পাউডার, বানানা পাউডার। আর এই যে এখানে দিছে পন্ডসগুলো, আসলে ওই আপু কিন্তু বলছিল যে তুলি আপু খুবই সাধারণভাবে থাকে, তাই একটু ও একটা খোপা দেওয়ার জন্য গোলাপও দিয়েছে গো, কি অসাধারণ ব্যাপার। এখানে কি দিছে এগুলা? ও মাই গড, দেখছো এক জোড়া চুড়ি পাঠাইছে, এখনই পরে ফেলো, এখনই পরে ফেলো চুড়িগুলা। আর এই দেখো আর একটা পাঠাইছে শাড়ির সাথে ম্যাচিং, মাশাল্লাহ দারুন। আর ও এই দেখেন দুটা ঝুমকো বালি পাঠাইছে, আর এই দুটা হচ্ছে ঝুমকো বালি। আর আপুটা আমাকে মেসেজে বলছিল যে আমি আপুর জন্য এক জোড়া বালা আর এই ঝুমকো বালি পাঠালাম, আপনারা কেউ সোনা ভাইবেন না এগুলা। হ্যাঁ দেখো বালা দুটাও কিন্তু দারুণ মানাইছে যে আপু যেন ইউজ করে এগুলা। হয়তো বা আমার সামর্থ্য নয় সোনা দেয়া, কিন্তু আপুকে এতটাই ভালোবাসে যে কিছু ইমিটেশনের জিনিস কিনে দিলাম, এগুলো যেন আপু পরে। থ্যাংক ইউ আপু। যাই হোক মাশাল্লাহ সব মিলিয়ে আমার কাছে খুবই ভালো লাগছে, এই ঝুমকো দুটা না আমার কাছে খুবই খুবই প্রিটি লাগছে আর খুবই সুন্দর লাগছে ঝুমকো দুটা, এই শাড়ির সাথে যাবে সুন্দর। এটা হচ্ছে ব্লাউজ পিস, আর শাড়িটা একটু খুলে দেখাও সবাইকে, দাঁড়াও দাঁড়াও একটু খুলে দেখাও শাড়িটা। হ্যাঁ কারণ যেহেতু আপুটা দিছে আর যেহেতু আমাদের ব্লাউজটা রেডি নাই, এজন্য তুমি শাড়িটা পরতে পারলে না, আমি একটা লাল ব্লাউজ দিয়ে একদিন শাড়িটা পরে একটা ভিডিও দিয়ে দিব। দেখেন আপনার দেয়া শাড়িটা কিন্তু পরে আছে তুলি, তুলিকে কিন্তু খুবই সুন্দর লাগছে, আমার কাছে কিন্তু ভালো লাগছে, কার কাছে কেমন লাগছে জানি না, তো আমার কাছে আলহামদুলিল্লাহ খুবই সুন্দর লাগছে, মাশাল্লাহ দারুণ হয়েছে শাড়িটা। আর যেহেতু ব্লাউজ রেডি নাই আর এজন্য তুলি শাড়িটা পরতেও পারলো না, হ্যাঁ তো ইনশাল্লাহ আপু আরেকটা ভিডিওতে আপনার এই শাড়িটা পরে একটা ভিডিও বানিয়ে দেবো, আপনি দেখতে পারবেন আপু। থ্যাংক ইউ আপু, আপনাকে অসংখ্য ধন্যবাদ।